আজি এই ব্যবস্থাটা সুদৃঢ় করার উদ্দেশ্য হচ্ছে এটা গোটে মক ড্রিল, তাহলে ভ্যাকসিন আসলে আমি এ কামটি করা অসুবিধা হব না। আউ এইটা যে মানে আসছেন আজ 25 জন তাঁর অনলাইনে অপলোড হল, মো প্রেজেন্সে জনকর দেখিলু সিস্টমে হি ইজ অলরেডি ফেড ইন দ সিস্টম, সে পার্সিয়ালি ভ্যাকসিনেটেড বলে দ্যাট ওয়াজ ডিক্লেয়ার্ড ইন দ কোইন সফটওয়্যার। তারপরে সি গোটে পটে পশিলে অপেক্ষা করছেন গোটে রুম্রে, তারপরে মেন ভ্যাকসিনেশন রুম কু গেল, সেটি ভ্যালিডেট করা গলা তাঁর পরিচয় প্রকৃতরে সেই ব্যক্তি কি নাই, ভ্যালিডেশন পরে ডমি ভ্যাকসিন তাঁকু দিয়া গলা, তারপরে সি গলে যে অবজরভেশন রুম্রে সেটি রহিকি তারপরে তাঁর যদি কিছু আফটর ইফেক্ট কিছু নহলা তারপরে ডিসচার্জ হবে। এইটা হচ্ছে ইয়ে আউ আপন মানে সমস্তে জানিথিবে, যেহেতু কালি আজ পেপরে মধ্যে দেখিবে কালি মধ্যে জানিছেন, যেহেতু বর্তমান ডিজিসিআই ভ্যাকসিনর অনুমোদন করছেন কোভিশিল্ড যেটা, তেণু ভ্যাকসিন যে আসবা তারিখ আমি আনুমানিক কোহাইতলা এন্ড অফ দিস মন্থ, তেণু উই মে এক্সপেক্ট এনি ডে ভ্যাকসিন উইল কম অ্যান্ড আফটর দ্যাট ভ্যাকসিনেসন উইল স্টার্ট। এই যে হেলথ কেয়ার ওয়ার্কার অন্য মানে যে ফাস্ট ফেজ্রে যে এনরোল হয়েছেন, তাপরে পর্যায়ক্রমে যে অন্য মানক না আমাকে দেবে, অন্য এজেড পর্সন 60+ এজ, বিলো 60 উইথ কোমরবিডিটিজ, অলগা ফ্রন্টলাইন ওয়ার্কর যে পর্যায়ক্রমে আসবে সেই অনুসারে ভ্যাকসিন কার্যক্রম চালিবে।